আমরা গ্রামে অসুবিধায় মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে। গ্রামে মাছ ধরার আয়োজন অনেক সুন্দর। আমি কিভাবে নামবো? এই যে পানি, পুকুর থেকে পানি সব ইয়ে করে ফেলা হয়েছে, তুলে ফেলা হয়েছে। তারপর এই যে মাছ ধরতেছে, এখানে কত রকমের মাছ পাইছ? কি কি এখন অনেক মাছ আছে। এগুলো টোকায়, এগুনে দিত না, এগুনে যে যে টোকায় যে দিন এগুলো এই জায়গার গুণ নিত না, এগুলো পিছনের গুণ। আচ্ছা আচ্ছা, আর অল্প সময় পরে উঠে যাবে মনে হয়, মোটামুটি ধরা হয়ে গেছে যা ধরা। তুমি তো আসতে চাও নাই, দেখছো কত মজা। ওই এগুলো নামছে না, এগুলো হাসতে দিবি তো ভাই। হ্যাঁ, এগুলো সন্ধ্যা পর্যন্ত এই খোঁজ করবো, মানে যতটুকু পারে আর কি খুঁজে এরা নিবে। তোমাদেরকে দেখতে খুব ভালো লাগতেছে। তোমাদের মাঝে একটা জেলে জেলে ভাব পাইছি। এখন এগুলো পরিষ্কারটা করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, এগুলো ক্লিন করে ফেলো, ক্লিন করে ফেলো। একটু দূরে থাকে আর কি। এই যে মাশাআল্লাহ, অনেক কত পানি দিয়ে ধুই আনলে। হ্যাঁ, এগুলো পানি দিয়ে ধুলে তারপর ভাগ করলে ভালো হইতো। এখন ভাগ করবে, ওই যে ওখানেও মাছ আছে, ওগুলো ছোট 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 মাছ। আর এগুলো কি কি মাছ? রুই মাছ, পলি মাছ,
শোল মাছ, পাতি মাছ, টাকি মাছ, কি বড় বড় কি, এগুলো সব রুই মাছ মনে হয় না? হ্যাঁ রুই মাছ, ভাগ করতেছে তারা এখন মাছের। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি জাল দিয়ে ধরছে মাছ? পানি যে ইয়ে করছো সেটা ইয়া ভাই তুই আছে আমি কি আমরা কথা বুঝি না, এলাকা কে কে মাছ ধরছে এটা মানে আমরা যারা ধরছি এখন মহেন্দ্র ছোট মাছ গুলা যা মজা হবে, খাওয়াতে তো মজা হয়নি, বলাতে যে মজা হয়েছে, মানে প্রতিটা ফ্রেশ মাছ দেখে মনে হচ্ছে। মাছগুলোর সাথে ট্যাংরা মাছ থাকে না? আছে আছে, কম, এটা সংখ্যা অনেক কমে গেছে। বাড়ির ছেলেরা সবাই মিলে মাছ ধরে মাছ ভাগাভাগি করছে, ছয় ভাগ হচ্ছে, ছয়টি গড়ের জন্য প্রোগ্রামে।
হাতে নিয়ে আমি ভিডিও করতেছি কিভাবে মাছ তুলতে দেশে সেটাই বড় মাছের মধ্যে আসলে এত বড় বড় তেমন একটা মাছ পাওয়া যায় না শুধুমাত্র মনে হয় রুই মাছ পাওয়া গেছে না আর ওই মেয়র তো আমাদের এখানে না বাইরে দিত না।